যাচ্ছি পাবলিক ভাবলো এক হয়ে গেল আর এক। কি ব্যাপার সুইটি ম্যাডাম, আজ খুব রংচঙে, কারোর সঙ্গে ঠাকুর ঠাকুর দেখতে বেরিয়েছিলে নাকি? আমি মিস ক্যালকাটা 1976, এখনো তো কেউ জানে না আমার স্ট্যাটিস্টিক্স। হে ভগবান, মা যদি আজকে বেঁচে থাকতো তোর এই দশা দেখে কি বলতো বলতো? সোনা, এতক্ষণ ধরে পার্লারে থাকলে কেউ তোকে ভয় পাবে? সোনা, আর দেরি করলে দাদা কিন্তু হেব্বি গালাগাল করবে। ওঠ, তোরা দুজনে মিলে না হিংসেই জ্বলে পুড়ে মরছিস একেবারে। চ পিঙ্কি। বলুন স্যার। কত হলো? 1800 1800 তো আমাদের পাড়াতে ব্লিচ, চুলকাট, পুরো বডি, যাই হোক একটু কম করো। নেক্সট টাইম যখন আসবেন পেডিকিওরটা ফ্রিতে করিয়ে দেবো। থ্যাংক ইউ। এক্সকিউজ মি ম্যাডাম, আরে আপনারা ভালোই হলো আপনাদের সঙ্গে দেখা হয়। সেই মার্ডার কেসটার তদন্তভার আমার উপর পড়েছে, খুনিকে ধরতে পারলে প্রমোশন বাধা। বাবা, তাহলে খবর তো খুব ভালো। যিনি খুন হয়েছেন তিনি সাধারণ কেউ নন, বিরাট বিজনেসম্যান মিস্টার তলাপাত্র। আমাদের সন্দেহ এই খুনের পেছনে ডন নন্দলালের হাত আছে, সেই কারণে ওকে একটু জিজ্ঞাসাবাদ করতে হবে। কিন্তু এখানে কেউ ওর গেস্ট হাউসটা আমাকে দেখাচ্ছে না, ভাবলাম এখানে এসে জিজ্ঞেস করে যদি কিছু পাই। এসো না, এ তো দাদার কথা বলছেন। আমি বুঝতে পেরেছি। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমরা নিয়ে যাচ্ছি দাদার কাছে, চলুন। শুনে তো আমরা অবাক হয়ে যাচ্ছি, স্যার কি কেউ আপনার বাড়ি দেখায়নি? শেষে আমি বললাম ঠিক আছে কোনো ব্যাপার না, আমরা নিয়ে যাচ্ছি দাদার কাছে। স্যার এবার আপনারা কথা বলে নিন। নন্দলাল বাবু, আপনি বিজনেসম্যান মিস্টার তলাপাত্রকে চেনেন? কে? তলপেটো? তলপেটো নয়, তলাপাত্র। আপনি ইন্সপেক্টর নাকি বাংলার মাস্টার? ইন্সপেক্টর, পুলিশ ইন্সপেক্টর। এবার বলুন, আপনি বিজনেসম্যান মিস্টার তলাপাত্রকে চেনেন? না, পেপারে পড়েছি পুলিশের লাশ পেয়েছে। হ্যাঁ, সেটা এই দুজনের ক্রেডিট, ওরাই গঙ্গার ধারে লাশটাকে দেখতে পেয়ে পুলিশকে ফোন করে। বাহ, সত্যি আপনারা দুজন সত্যি মহান। লজ্জায় মাথা কাটে যাচ্ছে। সে যাই হোক, আচ্ছা আপনি যদি মিস্টার তলাপাত্রকে নাই চিনবেন, তাহলে হরিপদ ব্যান্ডওয়ালাকে তার বাড়িতে থাকতে দিলেন কি করে? আমাকে কি বাড়ির দালাল মনে হয় আপনার? নন্দলাল বাবু, আপনি কি আমি সেটা খুব ভালো করে জানি না? জানেন না, পুরোটা জানেন না। সবাই এখানে আমায় কিং বলে ডাকে। 4টে MP, 13টা MLA, 17টা কাউন্সিলর আমার আন্ডারে, 7টা মন্ত্রীর সঙ্গে আমার সেলফি আছে। একটা প্রমাণ যদি হাতে আসে তাহলে 8 নম্বর সেলফিটা আপনার সঙ্গে আমার হবে। চলি। ও, তোমাদের সাহায্যের জন্য ধন্যবাদ, তোমাদের জন্য আমি গর্বিত। আই স্যালিউট ইউ। ও মা, পুলিশ স্যালুট করছে, বাবা যদি দেখে যেত। চলো আমরাও করি। হ্যাঁ চলি। আমরা গঙ্গায় লাশ ফেলেছি। হ্যাঁ মাদারের বাচ্চা, তোরাই ফেলেছিস, এমনকি আমার ডেরাটা পর্যন্ত পুলিশকে দেখিয়ে দিলি। চাটা খাওয়াতে বাকি রাখলি কেন? ভুল হয়ে গেছে। আমি থাকতে আপনি কেন কষ্ট করবেন? এই ধরো তো বাবাজি, উল্টে রাখি। তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুই নিজের পেছনে গুলি করলি কেন? ও দাদা, ও দাদা, আপনি যখনই গুলি করেন তখন গুলি ঘুরে ফিরে আমার পেছনেই তো লাগে, সেই জন্য এবার আমি নিজের পেছনটা নিজেই মারলাম। আরে দূর মাতারের বাচ্চা, আমি তো এদের ভয় দেখাচ্ছিলাম। ও মা চোচুই, দাদা আমাদের ভয় দেখাচ্ছিল, সোনা ছেলে। আই লাভ ইউ দাদা। কিন্তু এবার সত্যি সত্যি, যদি বাঁচতে চাস তাহলে আমি যা বলবো তাই করবি। হ্যাঁ, এই ঘর ঝাড় দেবা, বাসন মাজা, বাথরুম পরিষ্কার করে সব করব। আর যদি ভুলে যাস? বলো হরি। হরি বল।
বোঝাবো কি করে তোকে কত আমি চাই, তোর কথা মনে এলে নিজেকে হারাই, তোকেই মাথায় করে বেঁচে আছি তাই।